আচ্ছা রাইড ইন টু কলেজ ভিডিও বানায় তাদের রাস্তাগুলো থাকে অনেক ফাঁকা চকচকা। জি বরিশালে থেকে ব্লগ করছে এভাবে খুব কম মানুষ আছে। মিলে এখন গোডানের দিকে চলে আসছি। হ্যাঁ কুত্ত সর নতুন দিনের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? সেই প্রত্যাশা রেখে আজকে ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। 8:05 বাজছে, অর্থাৎ হচ্ছে আমার প্রথম ক্লাস আজকে দিনের, সেটা হচ্ছে 8:00, আর অলরেডি 8:05 বেজে গেছে, মানে আমি অলরেডি 5 মিনিট পিছানো। ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়েছেই, প্লাস হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে তো ভাই নেমে আসা যায় না, কিছু কাজবাজ তো থাকেই। অনেক সময় হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম রাইডিং টু কলেজ সামথিং, বাট আমার তো পক্ষে ভাই রাইডিং টু কলেজ বা এরকম কিছু সম্ভব না বানানো। দেখেন রাস্তার কী অবস্থা, আর যারা হচ্ছে রাইডিং টু কলেজ ভিডিও বানায় তাদের রাস্তাগুলো থাকে অনেক ফাঁকা চকচকা, বিদেশের রাস্তা তো, আর আমাদের তো দেশি রাস্তা। এই দেখেন দেশি রাস্তায় দেশি কুত্তা, এই যে দৌড় দেয় না, ভালো লাগছে। যতই যা হোক কলেজের কল্যাণে প্রতিদিন সকাল সকাল হচ্ছে ব্লগ স্টার্ট করতে পারে, এটাই সব থেকে ভালো লাগে আর কি। আর একটা সমস্যায় পড়তেছি ইদানিং, সেটা হচ্ছে মাইকে মাঝে মাঝে অডিও রেকর্ড হয় না। সময় হচ্ছে হলো 9:27 বাজে, আকাশে ভাই মেঘ যা করছে, খুবই বাজে মেঘ করছে। সময় হচ্ছে হলো 9:56 বাজে, তো বন্ধু মোশারফকে নিয়ে হচ্ছে লঞ্চঘাটের দিকে যাচ্ছি। বন্ধু মোশারফ হচ্ছে বেঁচে গেল আজকে, কারণ আজকে আমি প্ল্যান করছিলাম ও যদি ভিজেও যায় তাও হচ্ছে ওকে আমি ট্রেনিং দিয়েই ছাড়বো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বাইকই ম্যানেজ করতে পারি নাই। তাই ভাবলাম যে বসে না থেকে হচ্ছে কিছু কাজ আছে, কাজগুলো হচ্ছে ফিনিশ করি। আমরা হচ্ছে এখন চট্টগ্রাম মুসলিম হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, তো এটা হচ্ছে লঞ্চঘাটে অবস্থিত, আর সময় হচ্ছে হলো এখন 11:02 বাজে। তো বসে বসে কিছু কাজ করলাম, কাজের মধ্যে প্রথমত হচ্ছে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করলাম। যদি অলরেডি হচ্ছে আমরা ভ্যাকসিন দিয়েছি আগেই, কিন্তু ভ্যাকসিনের জন্য কোনো কার্ড পাইনি, তাই হচ্ছে ভ্যাকসিনের কার্ডের জন্য আবার নতুন করে ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম। এখন আবার ভ্যাকসিন দেবো নতুন করে, ভ্যাকসিনের নতুন করে ভ্যাকসিন দিয়ে। জি যেতে হয় পাশার উপরে নাকি? সেটাই তো করলাম, যেতে তো হয় পাশার উপরে, উহু আহু করে দৌড় মারবে। যাই হোক, আমাদের হচ্ছে পুলিশ ট্রাফিক মানে সার্জন ভাই আটকেছিল, সার্জন স্যারে আটকানোর পর হচ্ছে আমার কাগজপত্র দেখলো, আর দেখে লাভ নাই তো, আমার কাগজপত্র সবসময় ওকে থাকে, একদম অল ওকে থাকে সবসময়, আটকে খুব একটা লাভ নেই। তাও ভাই ভয় লাগে, বলা যায় না তারা হচ্ছে কীভাবে কি আইনের ফাঁক ফোকর বাইক করে হঠাৎ করে দেখবেন যে মামলা দিয়ে দিয়েছে। বন্ধু মোশারফের আবার হচ্ছে নতুন করে লার্নারের রেজিস্ট্রেশন করতে হবে, রিনিউ করতে হবে আর কি। দুইবার যেহেতু ডেট ফেল হয়েছে, এই 3 নম্বরবার রিনিউ করবো আর কি। সময় হচ্ছে হলো 11:16, আমরা হচ্ছে লার্নারের কাজ সেরে এখন বের হয়ে যাচ্ছি, লার্নার রিনিউ করতে দ্বিতীয়বারের মতো, 300 টাকা লাগছে। আর যত দ্রুত হচ্ছে বন্ধু মোশারফ বাইক কিনতে পারবে ততটাই বেটার, ওরও বেটার আমারও বেটার। যাই হোক, এখন হচ্ছে সময় তো 11:18 বেজে গেছে, আর 10 মিনিট পর হচ্ছে ক্লাস শুরু হবে। ও কি এখানে কী হয়েছে আবার, এত অটোর মিলন মেলা কেন এখানে? অটো রিক্সা আসলে এই টাইমটাতে কখনো এদিকে আসি নাই, তো এই জন্য আমি দেখি নাই। সুখের ব্যাপার হলো আজকে লেকচার মাত্র 3টা, যেখানে ডেইলি লেকচার হওয়ার কথা 4টা, তো এই জন্য একটু ভালো লাগতেছে। প্লাস আবার ওয়ার্ডও শুরু হয় নাই, এই জন্য আরও ভালো লাগতেছে। যদ্দূর মনে হচ্ছে পরের সপ্তাহ থেকেই মানে ওয়ার্ড শুরু হয়ে যাবে, আর ওয়ার্ড তো এবার সিরিয়াসলি করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় বরিশালে আমি একমাত্রই যে হচ্ছে এইভাবে রেগুলার ডেইলি লাইভ ব্লগ আপলোড করে থাকি, এটা আমার কাছে একটু ইউনিক বিষয়, কারণ বরিশালের মধ্য থেকে স্টার্ট করতেছি, কেউ এভাবে করে নাই, এত ছোটো একটা শহর। দেখছি বরিশালে অনেকেই ব্লগ করে, বাট বরিশালে থেকে ব্লগ করছে এভাবে খুব কম মানুষ আছে, দু একজন করে, তা হচ্ছে তারা রেগুলার না, তা আমি কিন্তু রেগুলার। আমার ক্যামেরায় কিন্তু আপনারা রেগুলার বরিশাল দেখতে পাচ্ছেন, আর বরিশালের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র সবসময় আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, আর দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার এখন পর্যন্ত বরিশালই ভালোভাবে এক্সপ্লোর করা হয় নাই, টুকিটাকি ছোটোখাটো দেখা অদেখা অনেক জায়গা বাকি, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এক্সপ্লোর করতে থাকবো ইনশাআল্লাহ। সময় হচ্ছে হলো 5:40, তো সীমিত আকারে হচ্ছে ঘুমাইলাম, উঠে হচ্ছে এখন বের হইলাম ঘর থেকে, যাচ্ছি কই সেটা হচ্ছিলো নথুল্লাবাদ। আর বরিশালে এখন ছোটো ভাই তাওসিফ বা তারিফ বাদে কেউ নাইও, ওরা প্রতিদিনই মিট করে কিন্তু আমার আসলে মিট করার সময় হয় না, যেমন আজকেও সময় একটু সীমিত, যদি ভাবছিলাম যে অনেকক্ষণ বসে কথাবার্তা বলতে পারবো, বাট সেটা আরও। ওরে ভাই রে ভাই, ভিআইপি যাচ্ছিলো তো,
এখন হয়তো এক পুলিশ হচ্ছে তাদেরকে পাহারা দিচ্ছিল, তো পুলিশ আর বিএপি গাড়ি মাঝখানে আমি পড়ে গেছিলাম। ছোটো ভাইয়ের নিজের জন্য কি একটা কাজ আছে, ওর কাজটা শাহরুখ, ওকে নিয়ে হচ্ছে ওর কাজের স্থলে আমাকে যাইতে হবে। আমার ঘুমাই তো ক্যাম্পাসের কাজ করে হচ্ছে আমরা বের হয়ে গেছি অলরেডি। এখন হচ্ছে আমরা যাচ্ছি হলো আমতলার মোড়ের দিকে। আমরা হচ্ছে চলে আসছি আমতলার মোড় নান্টুর দোকানের এখানে। হ্যাঁ জানি গাড়িটা কই রাখি। হ্যাঁ সবাই মিলে এখন গোডানের দিকে চলে আসছি। এখন আপাতত বঙ্গবন্ধু কলোনির মধ্যে আছি। এই পাশে কিন্তু আমার হাতের ডান পাশে কিন্তু স্টেডিয়াম, আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুবই বাজে অবস্থা। এটি সিটি কর্পোরেশনের রাস্তা আর কি। আর পিলিয়ন হিসেবে দেখতে পাচ্ছেন আমাকে, কারণ ছোটো ভাই যখন আমার সাথে থাকে আমি কখনই বাইক চালাই না, আমার চালাতে মন চায় না খুব একটা, সারাদিনই তো চালাই, তো নিজেকে একটু রেস্টও দেওয়া প্রয়োজন আর কি। কী সুন্দর ভিউ, কচু গাছের ভিউ। বর্তমানে তো গোডাউন আছি, দেখেন দুইটা বাইক একসাথে পার্ক করা, কী সুন্দর লাগতেছে। আর পিছনে ভিউ, আর আকাশে হালকা হালকা মেঘ, অস্থির লাগতেছে। এখন সময় হচ্ছে হলো 8:58 বাজে, অর্থাৎ 9টা কিন্তু প্রায় বেজে গেছে। তো আমরা কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে বিবি পুকুর পার চলে আসছিলাম, এখানে তারিফ বন্ধুর একটু কাজ ছিল, কাজ শেষ এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি। আমিও তো নতুন লাভ যাইতেছি, তুই তো তাহলে তুই চল। আচ্ছা আমার হাতে তো আর আধা ঘন্টা সময় আছে, এখন কী দিয়ে কী করি, কোথা দিয়ে কোথায় যে আসলে জানি না, দেখতে থাকি দেখতে থাকি, আপনারা দেখতে থাকুন। মান্না ভাইয়ের এখানে আসলাম আর কি আমরা। সময় হচ্ছে হলো 9:29 বেজে গেছে, অর্থাৎ এইখানে তো আমার 2 মিনিট পিছানো, অর্থাৎ 9:31 বাজে। যাই, আজকে দিনে যে একটাই টিউশন ছিল পড়ানোর ওইটাই পড়াইতে যাই। আরএফএলের এই পাশের রাস্তাটা দিয়ে অনেকদিন হচ্ছে প্রবেশ করা হয় না, দেখি আজকে একটু প্রবেশ করে কেমন লাগে, রাস্তাটার কী অবস্থা। আগেও ভাঙা ছিল, এখন ভাঙাই আছে যতটুকু জানি, তবে অনেকদিন হচ্ছে প্রবেশ করি না তো। ও মা, পানি জমে তো অবস্থা খারাপ। ও ভাই 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 ভাই, এত বেশি পানি জমছে জায়গায়, দিকে তো মনে হচ্ছে রিগ্রেট করতাম, ঢোকাটা উচিত হয় নাই, নস্টালজিক ফিল দিতে আইসা মারা খেয়ে গেলাম। সময় হচ্ছে হলো এখন রাত 10:53 বাজে, তো আজকের দিনের কাজ শেষ, টোটালি শেষ না, একটু ভুল আছে, কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, আরেকটা ছোট্ট কাজ আছে, সেজন্য আমাকে আবার ক্যাম্পাসের দিকে যাইতে হবে। এই যে বাসা থেকে হচ্ছে একটা বস্তা রিসিভ করা শেষ, এখন হচ্ছে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। সময় হচ্ছে 11:18 বাজে, স্টিল হচ্ছে ক্যাম্পাসের কাজ শেষ হয় নাই, আমাকে হচ্ছে এখন একটু হলে যেতে হবে। হলে হচ্ছে জোনায়ের সাথে একটু কাজ আছে, তো বন্ধু জোনায়ের সাথে একটু দেখা করি, কাজটা শেষ করি, তারপর হচ্ছে বাসার দিকে যাবো আর কি ইনশাল্লাহ। সময় হচ্ছে হলো 11:24 বাজে, ক্যাম্পাসের কাজও শেষ, বন্ধু জোনায়ের সাথে কাজ ডান, তো এখন আর আমার বাসায় যেতে কোনো বাধা নাই। হ্যাঁ কুত্তো সর, তবে ব্লগটা তাহলে হচ্ছে আজকে টেন করে দিই, আর তো তেমন কিছু দেখানোর নাই, শেষ তো তাই না। আচ্ছা তাহলে হচ্ছে একটু ভালো রাস্তায় উঠি, তারপর হচ্ছে আপনাদের সাথে আজকের জন্য বিদায় হই। 11:27 বাজে আর দেখতে পাচ্ছেন হাইওয়েতে উঠে গেছি। যখন একটু বেশি রাত হয় তখন হচ্ছে আমি সবসময় চেষ্টা করি এই হাইওয়েটা দিয়েই হচ্ছে বাসার দিকে যাওয়ার, কারণ ফাঁকা থাকে তো, আর হচ্ছে ওই যে অটো রিক্সার প্রেশারটা খুব একটা থাকে না, তাও দেখেন অটো রিক্সার কি আর রাস্তায় কমতি আছে। যাই হোক বাসার দিকে যাচ্ছি, তো ব্লগটা হচ্ছে এখন এন্ড করা দরকার, আর তো কিছু দেখানোর নাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের ব্লগটা হচ্ছে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।